সম্প্রতি পাকিস্তানের মাটিতে তাদেরই বিপক্ষে টেস্ট সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনগুলোর একটি। আর ঐতিহাসিক এই সিরিজ জয়ের জন্য ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেয়া সেই বোনাসের অর্থের পরিমাণ দাঁড়াতে পারে 3 কোটি 20 লাখ টাকায়। 14 সেপ্টেম্বর শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে সেই অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর আগেও বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন সময় বড় বড় অর্জনে মোটা অঙ্কের বোনাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবারও এর ব্যতিক্রম হয়নি, যদিও বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে। এদিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছেন ক্রিকেটাররা। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে এবং দ্বিতীয় টেস্টে 6 উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বিসিবির দেয়া তথ্য মতে শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়েই ক্রিকেটারদের হাতে বোনাসের টাকা তুলে দেওয়া হচ্ছে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিসিবির শীর্ষ কর্মকর্তাদেরও। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মোটা অঙ্কের বোনাস পেলেও বাংলাদেশ অবশ্য বিশ্রামের ফুরসত পাচ্ছে না। আগামী 19 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজে অংশ নিতে রবিবার দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে নাজমুল শান্তর দলের। 2 টেস্টের পর ভারতের বিপক্ষে 3টি টি-20 খেলবে বাংলাদেশ দল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।